বাজান আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? অনেকক্ষণ অনেক আলোচনা শুনেছেন, একটু মনটা মন আপনার এবং দিলটা একটু নরম করে দেন। আপনার আব্বা আম্মা কখন জানি চলে যায়, বাবা মা যাদের নাই তারা বুঝে মা বাপ হারানো কত ব্যথা। আমার আল্লাহতে আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ আপনি কি করেন? আল্লাহ বলবে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। আমি আল্লাহ তাআলা কোরআনে পাকের 22 পারা 4 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। হে নবীরা শিকিরা রে, হে আউলিয়া কারামের প্রেমিকরা, আমি বলতে চাই নবীর প্রেমে যদি দুরূদ শরীফ পড়েন আমার নবীজি দিদার দিবে কি দিবে না? দুই হাত তুলে বলো দিবে কি দিবে না? আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েন, নবীর মোহাব্বতে বসে যান, মা বাবার মোহাব্বতে বসে যান। আজকে কিছু নিয়ে যান। ইরে বাজান, জালুকাটিতে যেই লঞ্চটা পুরে অনেক মানুষ মারা গিয়েছে, কত মানুষ মারা যাচ্ছে। আল্লাহ তো আপনাকে হায়াত দিয়েছে, আল্লাহ তো আপনাকে বসার সুযোগ করে দিয়েছি। যারা এখনো দোকান পাটে আড্ডা দিচ্ছেন, নবীর মাহফিলে চলে আসেন, দেখবেন আমার নবীজি আপনার জন্য শাফাআত করবে। ইরে ভাই, হাদিসে পাকে যদি দেখেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নকল, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। আমার নবী সাহাবী ডাক দিয়া কয়, নবীর উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা শোনো, তোমরা যে মাহফিলের পর দোয়া করবা, আপনারা আজকে দোয়া করবেন নি? মাহফিলের পর তাবারুক আছে নি? তাবারুক আছে। মাহফিলের পর দোয়া করবেন। আপনারা জানাজার নামাজের পর দোয়া দেন এবং কি আপনারা খানার পর দোয়া করেন শুকরিয়াতে। আমার নবী সাহাবী বলে, উম্মত, ও উম্মত শোনো শোনো, কোন দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না, কোন দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না। যতক্ষণ না দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ বলতেছে, বান্দা, ও বান্দা শোনো শোনো, ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কারো শরীক করো না। এরপর আল্লাহ ইবাদতের কথার পরপরই আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, ওরে বান্দা, বান্দারি, আমার ইবাদতের সাথে তোমরা মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ইচ্ছা করলে তার হাবিবের নাম বলতে পারতেন, ঠিক কি না? আল্লাহ ইচ্ছা করলে এখানে আল্লাহর ইবাদতের পর তার বন্ধু মুস্তাফার কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন নাই। কেন? কেন আল্লাহ তাআলা মুমিনদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে। আল্লাহ বলছেন, ও মুমিন, একটু জ্ঞান খাটাও, এখানে তো আমার বন্ধু মুস্তাফারে লইয়া আমি এই আয়াতে কারিমা নাজিল করছি। কিন্তু কিছু মুনাফিক নামদারি মুসলমান সেটা দেখবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য একজন আশেক বলে, কোরআনে এত নবীজির শান, মুনাফিকি দেখে না। ঠিক কিনা? ইমানদারে দেওয়ানা, যেতে চাই মদিনা। ঠিক কিনা? ইমানদারে দেওয়ানা, যেতে চাই মদিনা। ওরে রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী, হাদিসে গোসল। সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত, ও উম্মত, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীজির জিয়ারত করল রে, নবীজি বলতেছে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। চকলেট মোহাম্মত নিয়ে আমার সাথে গান আর না পড়লে জ্ঞান গেনাইবেন কথা কোন ঠিক কিনা। রাত যত গভীর হয় আশিকের মিলন মানা তত কাছে হয় ঠিক কিনা। রাত যত গভীর হয় আমার নবীর সাথে আল্লাহর সাথে মেরাজ হয় ঠিক কিনা ঠিক কিনা। আমার সাথে গান রোজা জিয়ারত করতে যেজন যাই বেমদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। আমি এখন তাই তো আশিক বলে টান দিব, আপনারা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? দুই হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন এ হুবহু আমি যখন একটু নাচ গাইতেছি মানুষ আসার জন্য কথা কোন ঠিক কিনা, আপনারা মনে কষ্ট নিচ্ছেন? মনে কষ্ট নিয়েন না, আমার নবীর শান গাইলে আপনাদের সম্মান বাড়বো, আমার সম্মান বাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধু সম্মান বাড়িয়ে দিয়েছি, এখন তোমরা খালি বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার নবীর শান বেড়ে গেছে, এখন আমার নবীর শান গাইলে তোমাদের শান বাড়বো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার সাথে গান। আমি এখন তাই তো আশিক বলে টান দিব, আপনারা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? তাই তো মাশাআল্লাহ বুঝা গেছে এলাকার মধ্যে নবীর প্রেমিক আছে। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ আজকের জনতা মাইক খুব বালা, কথা কোন ঠিক নেই। আমি যদি কই মাইকটা খুব বালা, খুশি কাটা মজুরে কোন কাটা? আর যদি কই মাইকটা খারাপ, বেজার কাটা? দাদা নাতির হাতে কলা দিলে দাদা খুশি, আর ছেলের হাতে কলা দিলে বাবা খুশি। আমার আল্লাহ কয় আমার বন্ধু মোস্তফার তারিফ করলে আমি খুশি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবার পরীক্ষা নিচ্ছি, একটা নাত রাসূল বলে আমি আলোচনা ঢুকে যাব, আবার পরীক্ষা নিচ্ছি ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? তখন আমি বলতেছি তাই তো মারহাবা। তাই তো সবাই একসাথে হাতটা নেড়ে নেড়ে আমার নবীকে দেখাই দেন। তাই তো আশিক নবীর ডাকে ছুটে যায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শাফ কামার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসুন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। ইরে ভাই কোরআনে আসছে আমার নবীজি শাহাদাতে আঙ্গুলটা যখন এইভাবে চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদটা দুই খণ্ডটি হয়ে গেল। এজন্য আশিক কয় শাফা কামার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসুন। আসতেছে আসতেছে নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ। কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ কইলে আমার নবীর রওজা থেকে আপনার জন্য নোট করে নিচ্ছে। হাসরের ময়দানে খালি সাবমিট করবে, বলবে যে ওই যে ওয়ারুকের সেতারা গ্রামের কিছু মানুষ আমি নবীর জন্য ইয়া রাসূলুল্লাহ কইছিল। তাহলে আমি আবার বলতেছি নবীর ডাকে নবীর ডাকে, আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে। এরে বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমি বলতেছিলাম আমার আল্লাহ কয় কোরআনে পাকে এরে বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করার পর মা বাবার খেদমত করো। খাস আজকে জমাজে আজকের বাংলাদেশে দেখবেন অসংখ্য যুবক ভাই আব্বা আম্মাকে খানা দেয় না, আব্বা আম্মাকে ঘর থেকে বাইর করে দেয়, কথা কোন ঠিক কিনা? এরে বাজান আব্বা আম্মার খেদমত করলে কি লাভ? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আল্লাহ কয় আমার ইবাদতের পরে আব্বা আম্মার খেদমত করো। এরে বাজান আব্বা আম্মার খেদমত করলে কি লাভ জানেননি? আব্বা আম্মার কথা আল্লাহ কোরআনে কইছে। আজকে যুবক ভাইরা আব্বা আম্মাকে খানা পিনা দেয় না। ছেলে যদি কোটি টাকার মালিক হয়, ছেলে 10 তলা বিল্ডিং এ থাকে, বাবা টিনের ঘরে থাকে। কথা কোন ঠিক কিনা? বাজার নেই আমার, মা বাবার খেদমত ছাইরেন না। আমার নবী সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস কেনা বর্ণিত, কোরআন হাদিস থেকে আলোচনা করলে আপনারা বেজার হন? বেজার হয়েন না, একটু মুহাব্বত নিয়ে বসে যান। মা বাবা যে কত আপদ, নবী সাহাবী হযরত আবু হুরায়রা কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل يا رسول الله من احق بحسن صحابتي জোরে সোরে কোন মারহাবা। আমার নবী সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবীর উম্মতীরা রে শোনো শোনো, আমার নবীর সামনে একজন আগন্তুক লোক আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বা আম্মার মধ্যে সবচেয়ে বেশি অধিক হকদার কে? আমার আব্বা আম্মার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় কে? আমার নবী বলে, উম্মত ও উম্মত শোনো শোনো, মা বাবার মধ্যে অধিক হকদার হলো মা। আমার নবী কয়, কলা উম্মুকা, আমার নবী কয়, ওরে দুনিয়ার মানুষ শুনো, নবীজি মায়ের কথা প্রথমে কইছে। এবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো। এরপর কে? আমার নবী বলে, ক্বালা উম্মুকা, আমার নবী বলতেছে এরপর তোমার মা। এরপর লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান? নবীজি বলতেছে ক্বালা উম্মুকা। আমার নবী কয়, ওরে আমার উম্মত শোনো শোনো, এরপর তোমার মা। এরপর লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এরপর কে? আমার নবী কয়, আবুকা, এরপর তোমার বাপ। মায়ের কথা কয়বার কইছে? জোরে কোন কয়বার? এখন প্রশ্ন করবেন হুজুর, ওরে হুজুর মায়ের কথা কেন তিনবার কইছে? কারণ হলো কি, মা যখন শিশুকে যখন গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন মা গর্ভে লয়, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন গর্ভে লইয়া ওই গর্ভের মধ্যে ছেলে কত লাথি দেয়, মা কদ্দুর উপশব্দ করে না। মা কয়, থাক আমার ছেলে। ছেলে মাকে লাথি দেয়, মা উপশব্দ করে না। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়, 7 মাস যায়, 8 মাস যায়, 10 মাস যায়। কত কষ্ট করে মা আপনাকে লালন পালন করে। শুধু তাই না রে বাবা, আপনি যখন মায়ের গর্ভে থেকে আসেন, মায়ের পর আপনাকে দুগ্ধ পান করায়। কথা কোন ঠিক কিনা? এরে যুবক, আমি আপনাদেরকে বলে যাই, মা বাবা যদি থাকে রে, মা বাবাকে কষ্ট দিয়েন না। বিশেষ করে আম্মা এবং আব্বার দিকে খেয়াল রাখবেন। বাজার খুব কষ্ট লাগে। ঢাকা শহরে গেলাম, কোথায় কোথায় ঢাকা শহরে গেছি। যাওয়ার পর এক রিক্সাওয়ালা, বুড়া রিক্সাওয়ালা, কি রিক্সাওয়ালা, বুড়া রিক্সাওয়ালা আছে না উয়ারুক বাজার, আসেনি? আছে। বুড়া রিক্সাওয়ালা জিজ্ঞাসা করলাম, বাজান আপনি যে 80 বছরের বুড়া, আপনি যে রিক্সা চালান কি জন্য চালান? আপনার কি ছেলে মেয়ে নাই? তখন বাবা বলে, আমার ছেলে আমাকে খাওয়ান দেয় না, আমার ছেলে আমাকে খাওয়ান দেয় না। দুঃখ লাগে। আপনি দেখেন রাতের গভীরে 1টার সময় ছেলে যদি বাহিরে থাকে, মা কল দেয়, বাবা তুমি কোথায় আছো? কথা কোন ঠিক কিনা? রাতের 1টার সময় আব্বা 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 আম্মা এত বড় নিয়ামত জানেন। যাদের আব্বা আম্মা নাই তারা বোঝে। কথা কোন ঠিক কিনা? যাদের আব্বা আম্মা কবরে আছে তারা বোঝে আব্বা আম্মা কত বড় নিয়ামত। আমার আব্বা হুজুর এখনো রাতের 3টার সময় যদি আমি ঘরে না পেয়ে কল দেয়, তুমি কোথায় আছো? দুনিয়ার শত্রু, বন্ধু, চাচা, ভাই একদিকে আপনাকে সবাই মারবে, কিন্তু আপনার মা আপনাকে বুকে টেনে নিবে। কথা কোন ঠিক কিনা? আপনার আব্বা আম্মা আপনাকে বুকে টেনে নিবে। আজকে মাহফিলে বসে যান, যাদের আব্বা আম্মা নাই তারা একটু মনটা নরম করে দেন, আব্বা আম্মার জন্য দোয়া করেন, দেখবেন আব্বা আম্মা জান্নাতি হয়ে যাবে। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, দুসার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? আমরা কি মা বাবার খেদমত করতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? অনেকে কয় চাই না। কারা কারা চাই না একটু হাত তুলো। হ্যাঁ, কয়েকজন উঠেছে, বুঝা গেছে তারা আব্বা আমার খেদমত করতে চায় না। এরে বাজান, আব্বা আমার খেদমত করলে কি লাভ? আপনারা কি শুনতে রাজি আছেননি? জোরে কোন রাজি আছেন? আর আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে কি লাভ? কি ফজিলত, কি খারাপ ফজিলত, সেটাও আজকে আপনারা কই আজামু। বাজান, অনেকে দেখবেন কোটি টাকা আছে, আপনার হজ করতে যায়, আব্বা আম্মা ঘরের মধ্যে ভাত খাইতে পারে না। কথা কোন ঠিক নেই? ঠিক নেই। অনেকের আছে না আব্বা আম্মা এরকম, ঘরের মধ্যে আব্বা আম্মার ভাত নাই, কিন্তু বেটা আপনার হজ করতে যায় মা বাবাকে কষ্ট দিয়া, ওই হজ কি কবুল হইব? আমার নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর চাচা, যিনি রাইসুল মুফাসসিরিন, যিনি আপনার মুফাসসিরিনদের সম্রাট। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর পাগল হইলে আল্লাহকে পাওয়া যায়নিও। কথা কোন পাওয়া যায়নি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল হইয়া তিনি রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সম্রাট হয়ে গেছে। ওই নবীর বাড়িতে কি যাইতে মন চায় না? কয় না কা চায় না? এই করোনা মহামারীতে অসংখ্য হাজি সাহেব মনে আছে, মনে আশা আছে যে আমি মদিনা যাইতাম চাই, কিন্তু আল্লাহ কবুল করে না। একটু আমার সাথে গান, ওরে যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। যাইতে চাই না বাজার? তাহলে আমার সাথে গান না, যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর। আমি যখন বলবো দয়াল নবী মায়ার নবীর, ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর। ঠিক না? একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, তাই তো কবে যাব, ও তাই তো কবে যাব নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন যাব মোরা নবীর বাড়ি, এ দয়াল নবী। তাহলে মা বাবার খেদমত করলে খুশি কেডা? যেরকম খুশি কেডা? আর মা বাবা যদি বেজার হয় তাহলে বেজার কেডা? হাদিসে আছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। আমার নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর কয়, দয়াল নবীজি কইছে যে মা বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। মা বাবা যদি বেজার হয়, পিতা মাতা যদি বেজার হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর আজকে আমাদের জমানার মধ্যে আব্বা আম্মারে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? বাবা যদি কয় বাবা একটু বাজারে যাও, ওই ছেলেকে আমি বাজারে যাইতাম পারতাম না, তুমি যাও গিয়া। কয়নি কয়নি কয়নি? আমরা কি এরকম সন্তান চাই? এরকম সন্তান চাই না। যে সন্তান মা বাবার খেদমত করবে আমরা এরকম সন্তান চাই। এরে বাদান শুনেন, আবেদ শাহ মাদানী উনি আল্লাহর ওলি হয়েছেন মা বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা? এ আপনার শাহজালাল শাহফরান উনারা আল্লাহর ওলি হয়েছেন মা বাবার দোয়াতে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যত আউলিয়া কেরাম আছে, বাইজিদ বুস্তামি সারা রাত মায়ের জন্য আপনার এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় ছিল, মা দোয়া করছে আর বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম আব্বা আম্মার কথা। আল্লাহ তাআলা মুসা কালিম, দেখেন আব্বা আম্মার খেদমত করলে কি লাভ আর আব্বা আম্মাকে কষ্ট দিলে কি লাভ। দেখেন আমার আল্লাহ কয়, মুসা ও মুসা শোনো শোনো, আমি তোমারে একটা কথা দেই। ওই কথাটা হলো তুমি মায়ের খেদমত করবা। হাদিসে মায়ের কথা কয়বার আইছে? কয়বার কয়বার? আল্লাহ কয় মুসা, ও মুসা মুসা শোনো শোনো, তুমি তোমার উম্মতদেরকে কয়া দাও, তোমার উম্মতদেরকে কয়া দাও মায়ের খিদমত করো। এরপর মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আমি আর কি করতাম? আল্লাহ কয় মুসা রে তুমি তোমার মায়ের খিদমত করো। মুসা কালিমুল্লাহ কয় ওগো আল্লাহ আমি আর কি করতাম? আল্লাহ কয় তুমি তোমার মায়ের খিদমত করো। আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয়বার নয়, সাতবার নয়, আটবার মায়ের কথা কইছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা কয় বাবু ওগো বাবু কি বলেন আটবার মায়ের কথা? আর আমার নবীর যুগে আমার নবী কয়বার কইছে? তিনবার কইছে। ইরবাজান আল্লাহ কয় মুসা রে তোমার উম্মত যদি মা বাবা যদি মারা যায়, তোমার উম্মত যদি মা বাবার পাগল হয়, যদি তার কোনো অভিভাবক না থাকে, পিতামাতা না থাকে, আমি আল্লাহ তার অভিভাবক হইয়া যাব। আল্লাহ যদি অভিভাবক হয় তাহলে তার কোনো চিন্তা আসেনি। আরে আল্লাহ অভিভাবক হয়েছেন বিদায় ইব্রাহিম ও খলিলুল্লাহ আগুন থেকে বাঁচছে, ঠিক কিনা বলেন না? মুসা কালিমুল্লাহ ফেরাউন থেকে বাঁচছে, হযরতে আদম ও সফিউল্লাহ আপনার ওনার কাছে আল্লাহ রহম করছেন বিদায় আমার নবীর নূর পাঠাইছে। শুধু তাই নয়, ইরবাজান হযরতে নূহ আলাইহিস সালাম উনি যে আপনার কিয়ামত হয়েছে, ওই কিয়ামত থেকে বাঁচাইছে কে? এই জন্য একজন আশিক কয় মাওলা তুই রে তুই আউয়াল ওয়া আখির, মাওলা তুই রে তুই, ঠিক কি না? তাহলে আমার সাথে গান, মাওলা তুই রে আউয়াল ওয়া আখির, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ওয়া আখির, মাওলা তুই রে তুই। এর বাদান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মা বাবার খেদমত করলে কি লাভ? আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। মুসা কালিমুল্লাহর জামানায় একজন মা তার ছেলে তাওরাত পড়তে জানতো, তার ছেলে ইঞ্জিল পড়তে জানতো। জোরে সরে কোন আমাদের দেশে যেরকম আমরা কোরআন পড়তে জানি, হুজুররা কোরআন পড়তে জানে, মুসা কালিমুল্লাহর জামানায় একজন উম্মত ছিল যেই উম্মতটা আপনার ইঞ্জিল পড়তে জানতো, যেই উম্মতটা আপনার তাওরাত পড়তে জানতো, কিন্তু ওই উম্মতটা মদ খাইতো। কি খাইতো? জোরে কোন কি খাইতো? মদ খাইতো। আমাদের সমাজে কিছু যুবক মদ খায়নি, মজুরে কোন খায়নি? আমাদের সমাজে যুবকরা হেডফোন লাগাইয়া গান শোনেনি, মজুরে কোন শোনেনি? আমি যুবকদেরকে বলতে চাই গান বাজনা শুনিয়েন না। আপনি যখন হেডফোন লাগাইয়া যখন গান বাজনা শোনেন তখন আপনার মস্তিষ্কের যে কোষগুলো আছে সে কোষগুলো মারা যায়। আর আপনি যদি কোরআন তেলাওয়াত শোনেন তাহলে কোষগুলো জিন্দা হইয়া যাইব। অনেকে দেখবেন, অনেক যুবক ভাইদের দেখবেন আপনার ব্রেন কমনি ব্রেন কম, কারণ হলো গিয়ে সেই ব্যক্তিরা বেশি গান শোনে। আর যদি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর ইবাদত করে তার ব্রেনটা সতেজ হয়ে যায়। আমি বলতেছিলাম আব্বা আম্মার কথা, একজন মা ওই মায়ের সন্তান তাওরাত পড়তে জানতো, ইঞ্জিল পড়তে জানতো। এবার হঠাৎ একদিন যখন তার যে উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মতের কাছে ওই লোকটা তাওরাত পড়তো, একদিন যখন ওযু ছাড়া ওই ছেলেটা তাওরাত পড়তে গেল, মা ডাক দিয়া কয় সন্তান আমার, ও সন্তান আমার তুমি একটু ওযু করে যাও, তাওরাত কিতাবটা ধরো। আমরা কোরআন তেলাওয়াত করতে গেলে আমরা ওযু করে কি করি না? মা ডাক দিয়া কয় ও আমার সন্তান তুমি তো আল্লাহর কিতাব ধরতেছো, চারটা সাহিফার মধ্যে একটা হলো তাওরাত কিতাব, তুমি একটু ওযু দারাজ করে তুমি ওই কিতাবটা ধরো। ওই ছেলেটা মাকে একটা থাপ্পড় দিল। নাউযুবিল্লাহ কর। মাকে থাপ্পড় দিলে বেজার কেডা? আমি হাদিসে বলেছি রিদার রাব্বি, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, সাখাতুর রাব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন, আর আল্লাহ আর মা বাবার অসন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মা কান্না করে দিয়েছে। মা বলে সন্তান আমার আমি তোকে পেটে ধারণ করেছি, কত কষ্ট করেছি, এ সন্তান তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছ আল্লাহ কখনো তোকে শান্তি দিবে না। সুবহানাল্লাহ কোন। এখন কোন ওনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা? মাজুরে কোন হয়েছে কিনা? আল্লাহ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এবার সন্তানটা জিদ কইরা আপনার তাওরাত কিতাবটা থুইয়া তার ঘরের মধ্যে যে পোশাক পরিচ্ছেদ আছে ওই পোশাক পরিচ্ছেদ নিয়ে সে পাহাড়ের দিকে চলে গেল। যাইতে 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 সেই পাহাড় গহীন জঙ্গলে চলে গেল। সে বলে গেছে, মা আমি আর তোমার কাছে আসবো না। এবার সে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 10 বছর নয়, 15 বছর নয়, 20 বছর যখন ইবাদত করলো, এবার সে মুনাজাতে ডাক দিয়া কয়, মাবুদ, সুবহানাল্লাহ কোন, ও গো মাবুদ, ও মাবুদ, আমি 20 বছর ইবাদত করছি, তুমি আমার ইবাদত কবুল করো। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া কয়, ওরে বান্দা শোনো শোনো, তোমার ইবাদত কবুল হয় নাই। ও কেন? তোমার ইবাদত কবুল হয় নাই। এই কথা বলার পর লোকটা আরো ইবাদত বাড়িয়ে দিল। আরো 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর ইবাদত করেছে। কয় বছর? আউলিয়া কেরামের দরবারে যান, মা বাবা অসন্তুষ্ট, কোনো লাভ? মা বাবা ভাত খাইতে পারে না। আপনি যদি অন্যান্যদেরকে, গরিবদেরকে সৎকা করেন, কোনো লাভ? ইরে বাজান শুনেন, ওই লোকটা 40 বছর ইবাদত করার পর আল্লাহ কয়, ও আমার বান্দা শোনো, তোমার ইবাদত এখনো কবুল হয় নাই। এবার ওই লোকটা কয়, মাবুদ, ও গো মাবুদ, আমার ইবাদত কেন কবুল হয় নাই? আল্লাহ কয়, ওরে আমার বান্দা শোনো, তুমি যদি তোমার মা থেকে মাপ আনাইতে পারো তাহলে তোমার ইবাদত আল্লাহ কবুল করবে। এবার যুবক কি করলো? সেই ব্যক্তিটা পাহাড় থেকে নেমে গেল। যাইতে 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 40 বছর পর মায়ের কাছে গেল। এবার দরজার মধ্যে করাঘাত করে, মাগো দরজাটা খোলেন, মা তো বৃদ্ধ হয়ে গেছে। মা দরজাটা খুললো, দেখতেছে কে চিনতে পারতেছে না, দাঁড়িয়ে উঠে গেছে। ওই লোকটা বলে, ওই যুবকটা বলে, মাগো মা, ও মা, আমি যে তোমারে 40 বছর আগে থাপ্পড় দিছিলাম, আমি সেই সন্তান। এবার মা কান্না করে দাঁড়ায়া রয়েছে। ছেলে বলে, মাগো 40 বছর ইবাদত করছি, কোনো লাভ হয় নাই। মাগো আমি বুঝতে পারছি মা, মাঝে এত বড় একটা নিয়ামত, যে মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে আপনার কবুল হজের সওয়াব পাওয়া যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নকল, আন্না রাজুলান আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালিদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, জোরে সরে কোন হাজ্জান মাবরুরাতান। আমার নবী কয়, উম্মত, ও উম্মত শোনো শোনো, আমার উম্মতের মধ্যে অনেকে হজ করতে যাইতে পারে না। ওই উম্মতটা যদি মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, তার জন্য একটা হজ যে কবুল হজের সওয়াব এসে যাবে। ওরে তোরা কই পাবি মূল্য রতন আমার মায়েরই মতন রে, নাই দরদি, ঠিক কি না? শেষ করে দিচ্ছি দেখেন। এবার ছেলে বলে, মাগো মা, ও মা, আমি তোমার সন্তান, 40 বছর আগে আমি যে তোমাকে থাপ্পড় দিয়েছিলাম, যখন থাপ্পড় দিয়েছে মায়ের 2টা চোখ পড়ে গেছে। মা দেখে না, মা কিন্তু আওয়াজ শুনে। মা কান্না করতেছে, কোনো কথা বলে না। ছেলে কয়, মাগো মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। মা ডাক দিয়া কয়, ও আমার সন্তান, না না, আমি তোমাকে মাফ করব না। সন্তান কান্না করে বলে, মাগো মা, দেখো পাশে একটা লোক ছিল, লোককে ডাক দিয়া কয়, ওই যে আপনার ছুরি আছে, ওই ছুরি নিয়া বলতেছে আমার কাছে ছুরিটা দাও। এবার ওই লোকটা, ওই ছেলেটা মায়ের সামনে তার হাতটা কেটে ফেললো, রক্ত পড়তেছে। মা তো দেখে না, কয়, মাগো মা, ও মা, আমি আমার হাতটা কেটে ফেলেছি, তোমার কি দয়া লাগে না? মা কয়, তোকে আমি মাফ করি না, তোকে আমি মাফ করতাম না। এবার সন্তান কয়, মাগো মা, ও মা, আপনি যদি মাফ না করেন আল্লাহ তো আমারে মাফ করতো না। ও মা, আপনি যদি মাফ না করেন আল্লাহ আমারে মাফ করতো না। मा कान्ना करतेছে মনে রাখবেন ছেলে যতই দুষ্টামি করে যতই মাকে গালমন্দ করে মা বাবা ছেলের প্রতি সব সময় সহনশীল ঠিক কি না ঠিক কি না ছেলে যতই বেয়াদবি করে মায়ের দিকে যদি মুস্কি হাসিয়া যদি মাকে একটু জড়ায়া ধরে বাবাকে যদি একটু জড়ায়া ধরে বাবা বলে যা তোকে আমি maaf কইরা দিলাম এই ছেলেটা যখন হাতটা কেটে ফেললো মা কান্না করে তবু বলে না তোকে আমি ক্ষমা করি নাই এই কথা বলার পর ছেলে বলে আশেপাশে আর লোকজন ছিল বলে তোমরা লাকড়ি নিয়ে আসো তোমরা লাকড়ি নিয়ে আসো আমি সেখানে আগুন ধরাবো এবার আগুন ধরিয়ে দিল কই মা গো মা ও মা আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি আগুনে ঝাঁপ দিয়ে দিব এবার ওই ছেলেটা যখন আগুনের মধ্যে ঝাঁপ দিল রে মা কয় মাবুদ ও মাবুদ মাবুদ গো তুমি আমার সন্তানের ক্ষমা কইরা দাও তুমি আমার সন্তানের মাফ কইরা দাও তখন সাথে সাথে আল্লাহ জিব্রাইলে কয় জিব্রাইল ওই যে ছেলেটা আগুনের মধ্যে পড়ছে তোমায় তুমি তাড়াতাড়ি যাইয়া তাকে বাঁচাও এবার জিব্রাইল আমির তার যে পাখা ছিল এক পাখা দিয়ে মায়ের চোখটা মোচন করে দিলেন মা আবার চোখ ফিরিয়া পাইল আরেক পাখা দিয়া ওই যে আগুনের মধ্যে ওই সন্তানটা পড়ে গেল ওই আগুন থেকে ছেলেটাকে রক্ষা করলো তাহলে আপনারা বলেন মা বাবার দোয়া লাগে কি লাগে না মা বাবার বদদোয়া লাগে কি লাগে না এর বাজার অনেক লম্বা আলোচনা করতাম লাস্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছে মা বাবা যদি মুশরিকও হয় পাগলও হয় বাবা যদিও পাগল হয় ওনারা বাবা ওনারা মা ঠিক কি না বাবুল বিরদি মেশকাতুল মাসাবির অধ্যায় আছে বাবুল বিরদি ওয়াল মুসলা মানে হলো গিয়ে মা বাবা এবং আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করার অধ্যায় ওই অধ্যায়ের মধ্যে একখানা হাদিস এসেছে যে হাদিস খানা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قالت قالت قدمت উম্মি কদিমাত উম্মি ওয়াহিয়া মুশরিকাতুন জোরে সরে কোন আর জোরে কোন না কদিমাত উম্মি ওয়াহিয়া মুশরিকাতুন আসমা বিনতি আবি বকর নবী সাহাবী সিদ্দিক আকবরের কন্যা কয় ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শোনো শোনো আমি নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা মুশরিকা অবস্থায় মুসলমান এবং মুশরিকদের যখন হুদায়বিয়া সন্ধি ফি আহাদি মুশরিকাতুন যখন হুদায়বিয়া সন্ধি চলতেছে আমার মা আমার কাছে মুশরিকা অবস্থায় আসছে কি অবস্থায় আসছে মুশরিক মানে যে আপনার এই সূর্যের পূজা করে আপনার গাছের পূজা করে কথা কোন ঠিক নেই আমাদের দেশে আছে নাই আছে আসমা বিনতে ফাতিমা আসমা বিনতে আবি বকর বলে আমার নবীর কাছে আমি বললাম আমার মা আমার কাছে মুশরিক অবস্থায় এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আফাসিলুহা আমি কি তার সাথে ভালো ব্যবহার করব কিনা আমার নবী বলে সিলিহা জোরে সরে কোন আমার নবী কয় ও আসমা তোমার মা যদি পাগল হয় তোমার মা যদি মুশরিকা হয় তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো হিরে বাজার নবীর সামনে যখন আমার নবীর দুধ মা হালিমা যখন যাইতেন আমার নবী দাঁড়ায়া যাইতেন আমার নবীজি মা বাবার খেদমত করেছেন আমি চেষ্টা করি যতক্ষণ আলোচনা করি কোরআন হাদিস থেকে আলোচনা করার কথা কোন ঠিক কিনা বর্তমান হলো ফিতনার যুগ কিসের যুগ ফিতনার যুগ বর্তমান দেখবেন যে একদল বাইরেছে আহলে হাদিস কি বাইরেছে আহলে হাদিস এগুলো সালাফিদের একটা দল আহলে হাদিস তারা বুকের উপর হাত বাঁধে কোন জায়গায় চলে কোন জায়গায় বুকের উপর হাত বাঁধে এক আমাদের দেশে আসেনি ওরে বাপরে আসে বোঝা গেছে এ তারা বুকের উপর হাত বাঁধে ও বাজান কোন জায়গা থেকে দেখছো মক্কা শরীফের ইমাম দেখছি বুকের উপর হাত বাঁধছে কয়নি বিদেশ থেকে কিছু আসে না আমি বিদেশ দেখে আইছি আর আমরা বিদেশ মানতাম না আমরা কোরআন হাদিস মানবো কথা কোন ঠিক না इमाम आजम अबू हनीफार मसाला गुलो ताहता सुर्रा माने गुलो नाभिर नीचे তোমরা হাত বাঁধো সুবহানাল্লাহ কোন ইমাম দেখেন আমাদের মাযহাব কয়টি চারটি মাযহাব শেষ করে দিচ্ছি চারটি মাযহাব দেখেন ইমাম শাফির অভিমত হলো আপনার তাহতা সাদরিহি ফাওকা সুররা মানে হলো গিয়ে বুকের নিচে আপনার নাভির উপরে এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বলতেছে আমার অভিমত হলো তাহতা সুররা তাহতা সাদরিহি এটা হলো নাভির নিচে এটা হলো বুকের নিচে এরপর ইমাম আপনার মালিকি রাহিমাহুল্লাহ দেখবেন সৌদি আরব গেলে অনেকে দেখবেন হাত ছাড়া নামাজ পড়ে পড়েনি 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 দেখবেন এটা হলো মালিকি মাযহাবের অভিমত এই চারটা মাযহাবে বুকের নিচে কিন্তু কিছু মানুষ আছে মহিলার মতো বুকের উপর বাঁধে কথা কোন ঠিক কি না আমি জিজ্ঞেস করলাম বাজান আপনারা কি মা বোনের সোহবত পাইছেন নিও বুঝা গেছে যারা বুকের উপর বাঁধে তারা কোন মাযহাব মানে না কথা কোন ঠিক কি না তারা মূলত মাযহাবের নামে বানোয়াটি কইরা মানুষদেরকে ঈমান হরণ করার জন্য একটা ফেরকা ঠিক কি না তারা বুকের উপর হাত বাঁধে বাজান এগুলা থেকে আল্লাহ পাক যাতে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আল্লাহ পাক আব্বাম্মার খিদমত করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ